নমস্কার, পমস জিকে এবং জিয়া ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ অনেকদিন পরে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে একটি বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে কি বাড়ল তা নিয়ে থাকছে বিস্তারিত এই প্রতিবেদনে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনটি। নতুন করে 43,900 জন স্বামীহারা মহিলাকে বিধবা ভাতা দেওয়া হবে আগামী ডিসেম্বর মাস থেকেই। তার ফলে বাংলায় মোট 2,75,000 মহিলা উপকৃত হবেন। তবে রাজ্য সরকারের বছরে প্রায় 3,000 কোটি টাকা ব্যয় হয়, এটি রাজকোষে বাড়তি চাপ। একইভাবে ডিসেম্বর থেকে 19,000 জন বিশেষভাবে সক্ষমকেও আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন। মাঝে আর একটি মাস, তারপরে বছর শেষ, আর তার আগেই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মী ভাণ্ডারে যুক্ত হচ্ছে আরও 5,00,000 মহিলার নাম। আগামী ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মী ভাণ্ডারে নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে প্রকল্পের টাকা। তপশিলি জাতি উপজাতিভুক্তরা 1,200 টাকা এবং বাকিরা 1,000 টাকা করেই পাবেন। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানান মুখ্যমন্ত্রী নিজেই, যার ফলে ডিসেম্বর মাস থেকে রাজ্যের 2,21,00,000 মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। সুতরাং রাজ্যের আরও 5,07,000 মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। অর্থাৎ নতুন করে 5,07,000 জন ঢুকছে নাম। এদিকে নবান্নে প্রশাসনিক বৈঠক করে মুখ্যমন্ত্রী, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন সরাসরি মুখ্যমন্ত্রী ও দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডারের জন্য নতুন আবেদন এসেছে, তাদের প্রকল্পে যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে সংখ্যাটা 5,07,000। ডিসেম্বর মাস থেকেই তারা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন। এই সহায়তা দিতে রাজ্য সরকারের বাড়তি খরচ হবে 54,000 কোটি টাকারও বেশি। সুতরাং সব মিলিয়ে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পে মোট উপভোক্তা তালিকা গিয়ে দাঁড়াচ্ছে 2,21,00,000 টাকা। তার জন্য 625,20,000 টাকা এই খাতে খরচা। অন্যদিকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এতদিন 48,490 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে, এবার থেকে সেটি বৃদ্ধি পেয়ে প্রায় 55,000 কোটি টাকা। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অন্য রাজ্য অনেক ক্রাইটেরিয়ায় আছে এই প্রকল্পে, আমাদের রাজ্যে সেসব নেই। একটা পরিবারে 4 জন মহিলা থাকলেও 4 জনই লক্ষ্মী ভাণ্ডার পাবেন। রাজ্যের সব মেয়েরা এই প্রকল্পের সুবিধা পায়, এটাই আমাদের গর্ব। আমি তার জন্য গর্ববোধ করি। বাংলায় প্রথম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছিল, এখন বাংলা অন্য রাজ্যের কাছে মডেল হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও নতুন করে 43,900 জন স্বামীহারা মহিলাকে বিধবা ভাতা দেওয়া হবে আগামী ডিসেম্বর মাস থেকেই। তার ফলে বাংলায় মোট 2,75,000 মহিলা উপকৃত হবেন। তবে রাজ্য সরকারের বছরে প্রায় 3,000 কোটি টাকা ব্যয় হয়, এটা রাজকোষে বাড়তি চাপ। একইভাবে ডিসেম্বর মাস থেকেই 19,000 জন বিশেষভাবে সক্ষম আর্থিক সাহায্য করা হবে। লক্ষ্মী ভাণ্ডারের নির্দিষ্ট বয়সসীমা পেরোলেই সেই সব উপভোক্তাদেরও বার্ধক্য ভাতা প্রকল্পে যুক্ত করা হবে। তার জন্য আলাদা কোনো আবেদন করার কোনো দরকার নেই। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছিলেন তাদের যদি বয়স অতিক্রান্ত হয়ে যায় 60, তারা ডাইরেক্টলি ঢুকে যাবেন বার্ধক্য ভাতায়। এগুলির পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্য সরকারের নিজের টাকা বাড়ি তৈরি করে দেবে 12,00,000 মানুষকে। অর্থাৎ নিজের টাকায় 12,00,000 বাড়ি তৈরি করে দিচ্ছেন রাজ্য সরকার। আগামী 15 থেকে 30 ডিসেম্বর তারিখের মধ্যেই আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আর বাকি টাকা 24,00,000 উপভোক্তা তাদের পরে ঢুকবে। তো এই ছিল আজকের বিশেষ আপডেট। তো এখানে লক্ষ্মী ভাণ্ডার, আবাস যোজনার টাকা, বার্ধক্য ভাতার প্রসেস এবং বিধবা ভাতার সম্পূর্ণ তথ্য তুলে দেওয়া হয়েছে। সুতরাং পশ্চিমবাংলায় মহিলারা বিশেষভাবে সক্ষম যারা রয়েছেন, তাছাড়াও এসসি ওবিসি যারা প্রার্থী রয়েছেন, তারা সকলেই 1,200 টাকা থেকে 1,000 টাকার মধ্যে আপনাদের যে মাসিক ভাতা ছিল সেই ভাতা আপনারা পেতে চলেছেন। এটি আপনাদের জন্য একটি বিশেষ বড় খবর। তো এই খবর দেওয়ার জন্য বা পাওয়ার জন্য আগামীতে নতুন কী কী হতে চলেছে সে সংবাদ পাওয়ার জন্য এবং আপনাদের আবার নতুন তথ্য বা আপডেটের জন্য অবশ্যই পমস জিকে এবং জে ওয়ার্ল্ডকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের প্রিয়জন যদি দেখার উদ্দেশ্যে সেটি শেয়ার করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং পমস জিকে অ্যান্ড জে ওয়ার্ল্ড। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, ওয়াচ এগেন।